ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আমি জিন্নাত ফেরদৌস আপনাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে বেগুনের টক বা চাটনি এই রেসিপিটি শেয়ার করব। কথা না বাড়িয়ে চটপট আমরা এই রেসিপিটি তৈরি করে ফেলি। প্রথমে আমি এখানে এই টাইপের তিনটা বেগুন নিয়েছি সাদা। এই বেগুনগুলো এখন টুকরা টুকরা করে নেব। এই বেগুনগুলো ছোট ছোট পিস করে নেব। এভাবে আমি তিনটা বেগুন কেটে নিয়েছি অলরেডি। এগুলো এখন সুন্দর করে আমি ধুয়ে নিব। বেগুনগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর ভেতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে হলুদ দিচ্ছি, এরপর লবণ দিচ্ছি। সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব বেগুনের গায়ে। বেগুনে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা প্যান দিয়েছি চুলার উপরে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। অলরেডি আমার প্যানটা আগে থেকে গরম ছিল, তেলটাও অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন এই বেগুনগুলো দিয়ে দিব ভাজার জন্য। ভেতরে মনে হচ্ছে অনেক পানিও জমে গেছে, এখন এগুলো আমি উঠে উঠে দিব, হাত দিয়ে দিয়ে দেব। বেগুনগুলো অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে, যেন ভেতরে ভাজাটা যেন এমন সুন্দর হয়, যেন নরম থাকে বেগুনটা ভেতরে। এটা ঢাকার কোনো প্রয়োজন নেই, এভাবে আমি ভেজে নেব বেগুনগুলো। আমার বেগুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ভাজাও হয়েছে, এই অবস্থায় আমি উঠিয়ে নেব। এই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, একই তেলে আমি রান্না করে নিব। এক্সট্রা আর কোনো তেল আমি এখানে ব্যবহার করব না। সবগুলো বেগুন আমি উঠিয়ে নিয়েছি। এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দুইটা বড় পেঁয়াজ। হালকা করে একটা ভেজে নেব, হালকা করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব এক চামচের একটু বেশি আদা বাটা, রসুনের পেস্ট এটাও দিব এক চামচের একটু বেশি, সাথে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। সব কিছু আমি অল্প পানি দিয়ে কষিয়ে নেব। আর এর সাথে আরেকটু দিতে হবে হলুদের গুঁড়া। মশলাটা যখন এরকম অবস্থায় আসবে এর ভেতরে দিব আমি টক
তেঁতুলের টক, ঠিক এতগুলো তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরে পালসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সেই সাথে আরেকটু পানি। এটা একটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি এর ভেতরে দিয়ে দেবো গুড়। দেখতে পাচ্ছেন কতটুকু গুড় আমি দিচ্ছি, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর পাঁচফোড়ন সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি, সেই পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু আমি আবারও মিক্সড করে নেব। এই অবস্থায় আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো এর ভিতরে। বেগুনের চাটনি বা এই টকটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, 12-15 মিনিটের ভেতরে এটা হয়ে যায়, আর খেতেও ভাতের সাথে বা পোলাও এগুলোর সাথে খেতেও অনেক ভালো লাগে। হালকাভাবে এগুলো একটু টিপে দিবেন যাতে এই মশলাগুলো টক মিষ্টি সব কিছু একসাথে মিশে যায়। আমাদের চাটনি রেডি হয়ে গেছে, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।